তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো মাসিয়াস থেকে আপনাদেরকে স্বাগতম। তো মূলত আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সাইকেলের চাকা কিভাবে আপনাদেরকে জাম হয়ে থাকে শিল্পীর বলতে আমি কিভাবে ভালো করে আপনাদেরকে দেখাবো। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার জীবন সুখী। তো তাহলে চলুন আমরা সাইকেলটা প্রথমে আগে উল্টিয়ে নিবো, উল্টিয়ে নিয়ে তারপরে চাকাটা আমরা খুলবো। খোলার পর মূলত আমরা চাকাটাও কীভাবে খুলবো সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো সেটাও আপনারা দেখেন তো কীভাবে খুল। তো খোলার আগে তার আগে একটা কথা দেখে নেন, এই যে চাকা কিন্তু এপাশে ঘুরে এপাশে ঘুরে, মানে দুয়ার দিকেই ঘুরতেছে। তো ওদিকে আমাদের কি হয়েছে, ফ্রি বলটা আমাদের জাম হয়ে গেছে। তো মানে ফ্রি বলটা যখন আমরা বহুদিন হয় আমরা চেনে তেল ইউজ করি না, হয়তো বা কি গিরিস টিস কিছু দিই না আমরা, তার কারণে আমাদের ফ্রি বলটাও মামুল লেগে যায়, ভিতরে চেনটাও মামুল লাগে যায়। তো মামুল লাগার ফলে আমাদের কি হয়, সেটা আমাদের জাম হয়ে যায়। তো বল যখন গিরিস না পায় তখন কিন্তু বল একটা আরেকটার উপরতে উঠে, তারপর আমাদের কিন্তু সেটা জাম হয়ে যায়। তো মূলত এই আসলে এইভাবে আমাদেরকে এইভাবে সারিয়ে নিতে হবে। তো এরপর আমরা মূলত চাকার পিএক্সেলের লাল দুটি আমরা খুলে নেবো, এইভাবে চোদ্দ পনেরো রেঞ্জ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দু সাইডে লাটও খুলে নেবো। তারপর এপাশে এপাশেটা আমরা খুলবো। হাতুড়ির সাহায্যে হাতুড়ির সাহায্যে আর একটা ব্যানার সাহায্যে আমরা একটা খুলব। এরপর আমরা ভালো একটা চেনা নিয়ে একটি ভালো করে সাবা করবো। তো এখন আমরা বলগুলো ভালো করে সাফা করে নেবো। আমরা কাঁটাটাও ভালো করে সাফা করলাম, এবার বলগুলো তারগুলো আমরা চেনার সাহায্যে ভালো করে সাফা করে নেব। তো আমাদের সাফা টাফা কমপ্লিট, এখন আমরা এটাতে আমরা গিরিস লাগিয়ে নেবো। এইভাবে লাগিয়ে নেবো কিভাবে, একটা করে এভাবে আমরা একটা করে তার বসাবো, এভাবে একটা করে তার, আর মূলত একটা করে আমরা বল বসাবো। এভাবে একটা করে বল আর একটা করে তার। তো এখন আমার এটা বল লাগান তার লাগান কমপ্লিট। তো মূলত এখন আমরা এটা ফিটিং করব। ভালো করে সাফা করে দিই। তো ফ্রি বলের আমরা এক অংশ সাফা করে তার আর বল লাগিয়ে নিয়েছি। তো আর নিচের অংশটাও আমরা ভালোভাবে এইভাবে সাফা করে নেব। এই পাশে আমাদের এইভাবে তাঁতগুলো আমরা বসিয়ে নেব। এই দেখেন খিলটা টোল ফেলে দেবো আমরা, এই খিলটা এইভাবে বসিয়ে নেব। তো যদি না বসতে চাই, এবারে যদি পুড়ে যায় তাহলে আমাদেরকে গিরিস নিয়ে আমাদেরকে এই জায়গাগুলো আমাদের দাম করে দেবে, তাই মূলত আমাদের দাঁতগুলো পড়বে না।
তো এই দেখেন এবার কিন্তু আর করবে না তো দুই পাশে আমরা এইভাবে গিরিচ দিয়ে এইভাবে দাঁতগুলো বসিয়ে দেবো আমাদের দাঁত বসানো কি আর এখন আমাদের স্প্রিং লাগাবো যেটা দাঁতের স্প্রিং থাকে সেটা এখন আমরা লাগাবো এই দেখেন স্প্রিং ছিল কিন্তু স্প্রিংটা ভাঙা ভেঙে গেছে তো ভেঙে যাওয়ার মূল মধ্যে এখন আমরা যে আমাদের কাছেও তো স্প্রিং নাই তো গতিকে আমরা আমাদের কাছে সাইকেলে বোল্টিপ আছে সেটা আমরা স্প্রিং মূলত স্প্রিং হিসেবে সেটা আমরা ব্যবহার করব আমাদের যে স্প্রিং থাকে স্প্রিংয়ের আমরা এটাকে কেটে নেব আমাদের স্প্রিংয়ের মাপে আমরা এইভাবে কেটে নেব বোল্টটি কেটে নেওয়ার বাদে দুই পাশে আমরা ভালো করে বসিয়ে দেবো তো এই যে এইভাবে দেখুন বসানো ক্লিয়ার তো এই দেখুন আমাদের এভাবে ঘুরবে তো এভাবে ঘুরবে না এটা আমরা বসিয়ে নিলাম ফিরবলটা এইভাবে যদি নড়ে তাহলে আমাদের ফিরবলটা খারাপ হয়ে যায় তো কোথেকে যাতে না নড়ে তার জন্য আমরা রিংগুলো কমিয়ে দেব প্রথমে আমরা দুটো বাদ দিলাম দুইটা দিলাম মন মাপের কোনো স্লাক নেই তো আমরা যদি মূলত দুইটাও যদি দিতাম তাহলে আমাদের কিন্তু ওই ফিরবলটা এইভাবে মূল আমাদের মূলত কি হয় যে পাঁচ দিয়ে যেটা ফাঁসা থাকে সে ফাঁসাটা দিয়ে যদি আমাদের বলটা বেরিয়ে আসে তখন আমাদের ফিরবলটা কিন্তু জাম হয়ে যায় তবে থেকে এখন কিন্তু নড়ে না ফিরবল লাগান কমপ্লিট হইলো এখন আমরা চাকাটা ফিটিং করে দেব তো চলুন চাকাটা ফিটিং করি তো এইভাবে আমাদের শাখা ঢুকে গেলো দেখেন এরপর আমরা সেন্সারগুলো ফাঁসি নেব আমরা সেন্টার উঠাই নিলাম এবার আমরা কেরিয়ার স্ট্যান্ড আমরা এইভাবে ধরে পাশ দিয়ে আগে লাগিয়ে নেবো স্ট্যান্ডটা ঢুকিয়ে দেবো তারপর আমরা কেরিয়ার রডটা লাগিয়ে নেবো চান্স থাকে না বিশেষ করে আমরা কুটি রেঞ্জ বেশি ইউজ করবো তো আমাদের সাইকেলের চাকা কিন্তু কমপ্লিট লাগানো ক্লিয়ার হয়ে যেতাম আর এভেলে ঘুরতে